আসসালামু আলাইকুম, টিজেন24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুযোগ। সৌদি জাতীয় দিবস উপলক্ষে মাত্র 92 রিয়ালে বিমান টিকিটের অফার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ 23 সেপ্টেম্বর 2022 সৌদি আরবের জাতীয় দিবস। এই দিবসটি মূলত সৌদি আরবে প্রতিষ্ঠাতা দিবস। আর এই জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবে বিমান টিকিটে বিশাল মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি আরবে দুইটি এয়ারলাইন্স, সৌদি আরবের এয়ারলাইন্স সৌদিয়া এবং ফ্লাইট ডিল। সৌদি আরবের এয়ারলাইন্স তারা ঘোষণা দিয়েছে যে 92তম জাতীয় দিবস উপলক্ষে তারা অভ্যন্তরীণ ফ্লাইটে দ্য কিংডম ইজ আওয়ার হোম শিরোনামে অফার ঘোষণা করেছে। এই অফার প্যাকেজটি মাত্র 92 রিয়ালে বুক করা যাবে। অফারটি 23 সেপ্টেম্বর 2022 মধ্যে ইস্যু করার জন্য টিকিটে প্রযোজ্য হবে। আর এই টিকিট দিয়ে 1 জানুয়ারি 2023 থেকে 31 মার্চ 2023 পর্যন্ত সময়ের মধ্যে ভ্রমণ করা যাবে। তাছাড়া ফ্লাইডিল এয়ারলাইন্স 92তম জাতীয় দিবস উপলক্ষে এবং তাদের 5 বছর উদযাপন উপলক্ষে সর্বনিম্ন মাত্র 55 রিয়ালে টিকিট বিক্রির অফার ঘোষণা করেছে। এই টিকিট দিয়ে সৌদি আরবে অভ্যন্তরে যে কোনো স্থানে ভ্রমণ করা যাবে। এই অফারটি চলাকালে যে টিকিট ক্রয় করা যাবে সেই টিকিট দিয়ে আগামী 1 জানুয়ারি 2023 থেকে 14 ফেব্রুয়ারি 2023 মধ্যে ভ্রমণ করতে হবে। তবে শর্ত থাকা আসন সীমিত থাকা সাপেক্ষে এবং 7 কেজির বেশি ক্যাবিন ব্যাগেজ অন্তর্ভুক্ত হবে না। অফারটি সাপ্তাহিক ছুটির দিনে বা স্কুল ছুটির দিনগুলোতে পাওয়া যাবে না। যারা এই দুইটি এয়ারলাইন্সে অভ্যন্তরীণ ফ্লাইটে অফারগুলো টিকিট কাটতে চান তাদেরকে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে হবে। উল্লেখ, ওয়েবসাইট ব্যতীত যে কেউ সরাসরি গিয়ে এই অফার মূল্যের টিকিট কিনতে পারবেন না। মানে মনে রাখতে হবে এই অফার মূল্যের টিকিট শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য। মানে অফারগুলো সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইট ডিলের টিকিট দিয়ে শুধুমাত্র আপনি সৌদি আরবে অভ্যন্তরে, অর্থাৎ ধরুন রিয়াদ থেকে দাম্মাম, দাম্মাম থেকে জেদ্দা, জেদ্দা থেকে আবহা, অর্থাৎ সৌদি আরবে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবেন। জাতীয় দিবস উপলক্ষে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের উপরে কোনো প্রকার অফার ঘোষণা করা হয়নি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী আছেন যারা সৌদি আরবে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। অনেকেই ওমরা করার জন্য আশা ব্যক্ত করেন, অনেকে ভাবেন যদি সুযোগ পেতাম ওমরা করে আসতাম। তারা কিন্তু এই সুযোগেই আপনারা সৌদি আরবে মদিনা বা জেদ্দার বিমান টিকিট করে রাখতে পারেন, কারণ এই সুযোগ আপনি আর পাবেন না। বিমান টিকিটের যে অফার সেটা কিন্তু আপনি চাইলে এখন গ্রহণ করতে পারেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।